ওয়েলকাম টু আর আমি স্বর্ণে এসে গেছি গার্ড সিরিয়ালের লেটেস্ট আপডেট জানাবো বলে সিরিয়াল গার্ড এই মুহূর্তে চলছে মিস্টার ডি কেলেঙ্কারি অর্থাৎ ডি অর্থাৎ বাড়ির মেজ ছেলে যিনি অ্যাকচুয়ালি বাংলায় বলতে গেলে চোর তো এই চোরকে একটা সময় ত্যাজ্যপুত্র করেছিল দাদু এবং তারপরে বংশের পরম্পরা অনুযায়ী বাড়ির বড় ছেলের ছেলে অর্থাৎ বৃদ্ধিমান বাড়ির বড় নাতি তাকেই কিন্তু ব্যবসার হাল ধরিয়ে দিয়েছিল তো এইবার সেই মেজো ছেলে ফিরে এসেছে এসে এখন ভাইপোর উপরে রিভেঞ্জ নিচ্ছে তো এবারে একটুখানি অসুর করতে হবে না মানে খড়ি এবার শ্বশুরকে অসুরবধ করে ছাড়বে খড়ির নিজের শ্বশুরকে তো সেইভাবে খড়ি কখনো পাইই নি কাছে কিন্তু কাকা শ্বশুর মোটামুটি ভালোই ছিল এরই মধ্যে আরেকটা কাকা শ্বশুর এসে হাজির হয়েছে যে কিনা পরিবারের ক্ষতি চাইছে তো বাড়ির জগদ্ধাত্রী পুজো তো হবে খড়ি বলেই দিয়েছে সেই পুজোতে খড়ির হাতে ছোঁয়া থাকবে না সেটা আবার হয় নাকি তো খড়ি আর ঋদ্ধির মধ্যে তো একটু দূরত্ব তৈরি হয়েইছে এইসব ঝামেলা নিয়ে কিন্তু ঠাকুমা চায় যাতে করে খড়ি আর ঋদ্ধির সম্পর্ক ভালো হয়ে যায় ঠিক সেই মুহুর্তে স্পটে হাজির হয়ে যায় মেজকা শ্বশুর মানে খড়ির মেজকা শ্বশুর এবং তিনি এসে জানিয়ে দেন যে এইখানে পুজো হবে না কারণ সিংহরায়দের এই যে পুরো জায়গাটা সেটা নাকি এখন ওই দেবাংশুবাবুর তো এইবার আমাদের ঋদ্ধিমান এগিয়ে যায় মেজকা বলে তো ঋদ্ধিমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার মেজকা তাও আবার খড়ির সামনে তো খড়ি এবার হাতে তুলে নেয় ত্রিশূল শ্বশুরকে অসুর হিসেবে ট্রিট করে এবং জানিয়ে দেয় যে এটা আমার শ্বশুরবাড়ির ভিটে দেখি পুজো কে আটকায় এই পুজো তো হবেই আর পুজোর শেষে অসুর বধও হবে অর্থাৎ আমাদের ঋদ্ধিমান সিংহরার নির্দোষ প্রমাণ হবে বাবুর শাস্তিও হবে এটাই আশা করা যায় তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল গাঢ়ছড়া স্টার জলসা ও স্টার জলসা এসডিতে আর আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে শিরকোটাইনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে